আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা ক্ষেত্রফল প্রমাণ করে দেখিয়েছি আপনাদেরকে, আজকে দেখাবো কিভাবে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য প্রমাণ করতে হয় এবং অঙ্কে তা প্রয়োগ করতে হয়। তো চলুন আজকে আমরা পরিসীমা নিয়ে আলোচনা করি। পরিসীমা প্রমাণ করতে হলে আগে আমাদের পরিসীমার সংজ্ঞাটা জানতে হবে। পরিসীমা হচ্ছে কোনো চতুর্ভুজের বা বর্গক্ষেত্রে চারটি বাহু যে থাকে, এই এ বি, বিসি, সিডি এবং এডি, এই চারটি বাহুর যোগফলকে বলা হয় বর্গক্ষেত্রের পরিসীমা। এখন আমরা পরিসীমা প্রমাণ করব। সুতরাং আমরা লিখতে পারি পরিসীমা সমান, আগেই বলেছি আমরা চারটি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে এখানে আমার চারটি বাহু আমরা লিখে রেখেছি, এ বি হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। এখন আমরা এ বি সমান পাই হচ্ছে এ, তাহলে এ প্লাস বিসি সমান পাই আমরা এ প্লাস সিডি সমান পাই এ একক প্লাস এডি সমান আমরা পাই এ একক। তাহলে আমরা লিখতে পারি এটাকে, চারটা এ আছে আমার এখানে, চারটা এ গুণ করলে হবে, ভিতরে আমরা একবার একক, বাহিরে আমরা একবার একক লিখে রাখতে পারি ফোর এ একক সমান আমরা লিখতে পারি ফোর গুণ বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য লেখার কারণ হচ্ছে আমার এই যে বিসি বাহু বা এবি বাহুর প্রত্যেকটারই দৈর্ঘ্য এখানে যেহেতু বর্গক্ষেত্র সমান করে হবে, অর্থাৎ প্রথম বাহু এবি বাহুটি যদি হয় ফাইভ একক, তাহলে বিসি বাহুটি হবে ফাইভ একক, সিডি বাহুটি হবে ফাইভ একক, অনুরূপ এডি বাহুটি হবে ফাইভ একক। এখন আমরা যদি আমরা এই মানটা এখানে বসিয়ে দিই তাও আমরা প্রমাণ করতে পারবো এটাকে। সুতরাং ফোর ইন্টু, যেহেতু আমার এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ একক, তাহলে ফাইভ একক আমরা লিখতে পারি, চার পাঁচে বিশ একক। এখন আমার এই এককটা যে কোনো একক থাকতে পারে, গণিতে আমাদের যেটা দেওয়া থাকবে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার বা কিলোমিটার, যে এককটাই থাকবে সেটি আমরা এখানে ইউজ করব। তাহলে প্রমাণিত। আচ্ছা, তাহলে অতি সুন্দর এবং চমৎকার ভাবে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা প্রমাণ করলাম এবং সকলেই খুব সহজ এবং সাবলীল ভাবে বুঝতে পেরেছে। আর এখন থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা গণিতের কোনো অঙ্ক বা যে কোনো সম্পাদ্য, উপপাদ্য বা যে কোনো গণিতই হোক না কেন, না বুঝে পড়বো না, ইনশাল্লাহ আমরা বুঝে বুঝে চেষ্টা লেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব এবং পরীক্ষা আমরা বুঝে আনসার করব, না বুঝে আনসার করব না। তাহলে সেটা হয়ে যাবে আমার পুঁথিগত বিদ্যা বা গ্রন্থগত বিদ্যা। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, যেন আপনাদের সামনে আমরা নতুন নতুন এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। তো আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। কর্ণের দৈর্ঘ্য প্রমাণ করার আগে আমাদের, আমরা আগে ভিডিওতে বলেছিলাম, এখন আবারও বলছি যে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি জানা জরুরি। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজ হচ্ছে বিডি, ভূমি হচ্ছে এবি এবং লম্ব হচ্ছে এডি। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য প্রমাণ করি। আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি, কর্ণের দৈর্ঘ্য প্রমাণ করতে হলে আমরা পিথাগোরাস উপপাদ্যটি ইউজ করব, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা যে কোনো চতুর্ভুজ অর্থাৎ সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র এগুলোর ক্ষেত্রফল আমরা প্রমাণ করতে পারব। বা আমরা বলতে পারি অতিভুজ হচ্ছে আমার এখানে বিডি বা এসি, এসি বা বিডি একই কথা। তাহলে আমরা লিখতে পারি যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার লম্ব হচ্ছে আমার এখানে এডি, এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এডি, এডি স্কোয়ার। বা আমরা
বিডি স্কোয়ার যেটা বিডি স্কোয়ার বিডি এই পাশে রাখে আমরা রুটোপারটা এই পাশে দিয়ে দিই যদি তাহলে আমার আসতে আছে এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এখন যদি আমরা এডি আর এবি এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো এবি সমান হচ্ছে পাই আমরা এ একক এবং এডি সমান পাই হচ্ছে আমরা এ একক তাহলে আমরা লিখতে পারি বিডি সমান রুটোপার এ যোগ এ থাকবে শুধু এ প্রমাণিত এভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রমাণ করতে পারি সরি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা প্রমাণ করতে পারি যে কিভাবে √2 এ একক আসে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ